অনলাইনগুলো আছে, সে অনলাইনগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্যে দরখাস্ত আহ্বান করেছিলাম এবং দরখাস্ত আমাদের তথ্য মন্ত্রণালয়ে 3,597টি দরখাস্ত জমা পড়েছে, অর্থাৎ প্রায় 3,600 দরখাস্ত জমা পড়েছে এবং সেগুলো তদন্ত করার জন্যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিলাম এবং তৎপরবর্তীতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টেলিকম মিনিস্ট্রি, আইসিটি মিনিস্ট্রি সহ আমরা একটি সভা করেছিলাম এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিলাম যত দ্রুত সম্ভব অনলাইনগুলোর ব্যাপারে তদন্ত শেষ করে আমাদের কাছে জানানোর জন্যে, যাতে করে আমরা নিবন্ধনের কাজটি শুরু করতে পারি। তৎপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার ইতিমধ্যেই কথা হয়েছে, আজকের মধ্যে বা কালকের মধ্যে তারা কয়েকশো অনলাইনের তদন্ত শেষ করেছে, সেগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবে। আমরা আগামী সপ্তাহ থেকে অনলাইনগুলোর নিবন্ধন দেওয়া শুরু করব। এই প্রক্রিয়া শেষ করতে কিছুদিন সময় লাগবে, কারণ 3,600 অনলাইনের তদন্ত শেষ করা তো অত সহজ কাজ নয় এবং কয়েকটি সংস্থা তদন্ত করছে। তো যে কয়টি আমরা পাব আজকে কিংবা কালকের মধ্যে, সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিবন্ধন দেওয়া শুরু করব এবং যেগুলো নিবন্ধিত হবে না, অর্থাৎ নিবন্ধন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর যেগুলো নিবন্ধিত হবে না সেগুলোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে ভবিষ্যতেও অনলাইন যে কেউ করতে পারে, সেজন্যে আমরা পরবর্তীতেও আবার দরখাস্ত আহ্বান করব, কারণ এখন যে অনলাইনগুলো আছে এখানেই তো শেষ হয়ে যেতে পারে না, ভবিষ্যতেও তো যে কেউ পত্রিকা যেমন যে কোনো সময় যে কেউ বের করতে পারে, ভবিষ্যতেও অনলাইন বের করতে পারে। কিন্তু ভবিষ্যতে অনলাইন পোর্টাল চালু করতে হলে সেটি একটি প্রক্রিয়ার মাধ্যমে, অনুমতির মাধ্যমে সেটি করতে হবে। যে কেউ এখন যেমন চাইলেই একটি পত্রিকা বের করতে পারে না, তাকে ডিক্লারেশন নিতে হয়, নামের ছাড়পত্র নিতে হয়, অনলাইনের ক্ষেত্রেও একটি প্রক্রিয়া অবলম্বন করেই সেই অনলাইন ভবিষ্যতে চালু করতে হবে। এখন তো কোনো প্রক্রিয়া অবলম্বন ছাড়া যে কেউ যে কোনো একটি অনলাইন খুলে বসে, দেখা গেলো যে ঘরের মধ্যে বসে কয়েকজনে মিলে একটি অনলাইন চালায়, এমন ঘটনাও ঘটছে। সুতরাং ভবিষ্যতে সেটি একটি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। আরেকটি বিষয়, আপনারা বিশেষ করে টেলিভিশনের সাথে যারা যুক্ত সাংবাদিক ভাই বোনেরা আছেন, টেলিভিশনে যারা কাজ করেন এবং দেশের মানুষ আমাদেরকে বারবার বলছিলেন যে বিভিন্ন টেলিভিশনে যে বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত সিরিয়াল প্রচার করা হচ্ছে, সেগুলো আমরা অনুমতি নেওয়া বাধ্যবাধকতা আমরা আরোপ করেছি এবং অনুমতির জন্য দরখাস্ত করেছে অনেকগুলো, আমরা অনেকগুলো দরখাস্ত নিষ্পত্তি করেছি। কিন্তু এগুলো একটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাওয়া প্রয়োজন। সেই নিরীক্ষে যেমন একটি ছবি মুক্তি পেতে হলে তাকে সেন্সর বোর্ড হয়ে আসতে হয়, সুতরাং এই সিরিয়ালগুলো যেগুলো একটি ছবি শো, যেগুলো সময় অনেক বেশি, কোনোটা 50 পর্ব, কোনোটা 30 পর্ব, এরকম বহু পর্বে এবং প্রতিটা পর্ব হচ্ছে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা কিংবা 45 মিনিটের পর্ব, অর্থাৎ একটি ছবি হয় 2 ঘন্টার আর এগুলো 40 থেকে 50 ঘন্টার, তো এগুলো তো পরীক্ষা নিরীক্ষা ছাড়া এগুলো তো অনুমোদন দেওয়া সমীচীন নয়। সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই আমরা একটি বাছাই কমিটি গঠন করেছি এবং সেটি ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে, 27 নভেম্বর এটি প্রজ্ঞাপন জারি হয়েছে, সেখানে সরকারের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এটি হবে। তবে সেখানে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ এবং বিশিষ্ট নাট্যজন সারা বেগম, সারা জাকের এবং অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি, ডিরেক্টর্স গিল্ডের একজন উপযুক্ত প্রতিনিধি, অভিনয় শিল্পী সংঘের একজন প্রতিনিধি থাকবে, এই এদের সমন্বয়ে এবং একজন উপসচিব সাচিবিক দায়িত্ব পালন করবে। তো এই সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, এখন থেকে যে কোনো টেলিভিশনে কোনো বিদেশি ডাবিংকৃত সিরিয়াল যদি প্রচার করতে হয়
তাহলে এই কমিটির কাছে সেটি আসবে আমাদের মন্ত্রণালয়ে দরখাস্ত করার পর। এই কমিটি পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে এটি আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে, আমাদের নতুন প্রজন্মের মনন তৈরিতে বা আমাদের সমাজে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলছে কি না এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদন দিবে। আরেকটি বিষয়, আপনারা জানেন যে মোবাইল কোম্পানিগুলো নানা ধরনের কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট আপলোড করে তারা ইউটিউবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছে, আবার সেখানে বিজ্ঞাপনও নিচ্ছে। এটির লাইসেন্স তাদেরকে দেওয়া হয়নি। তাদেরকে মোবাইল নেটওয়ার্ক পরিচালনা করার লাইসেন্স দেওয়া হয়েছে। তারা যেভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো প্রচার করছে এবং সেখানে আবার বিজ্ঞাপন নিচ্ছে, অর্থাৎ সেখানে তারা ব্যবসা করছে, এটির লাইসেন্স তাদেরকে দেওয়া হয়নি। তো এটি বন্ধ করার জন্যে আমরা ইতিমধ্যে আমরা টেলিকমিউনিকেশন মিনিস্ট্রিকে আমরা চিঠি দিয়েছি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকেও বিষয়গুলো আলোচনা করেছি। সুতরাং এটিও একটি শৃঙ্খলার মধ্যে আনতে আমরা বদ্ধপরিকর, কারণ এভাবে যে কেউ চাইলেই যে কোনো কিছু লাইসেন্সবিহীন করতে পারে না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা বিটিআরসিকে জানিয়েছি, তবে অননুমোদিত কোনো কিছু তো হওয়া উচিত নয়। সেগুলোকেও আমরা অনলাইন পত্রিকা নয়, এমনি পত্রিকাও, অর্থাৎ পত্রিকার অনলাইন ভার্সনগুলোতে করা হচ্ছে, সেগুলোর নিয়েও আমরা আলোচনা করেছি, সেগুলোকেও একটি শৃঙ্খলার মধ্যে আনা হবে। কারণ যিনি যেটা লাইসেন্স পেয়েছেন সেটির বাইরে, এবং শুধু তা নয়, পত্রিকাগুলো যে করছে অনলাইনের মাধ্যমে তা নয়, টেলিভিশনগুলো আবার অনলাইন চালু করেছে, সেটিরও অনুমতি কিন্তু এখনও পর্যন্ত নাই। সুতরাং সব কিছুকে একটি শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি। আপনারা দেখেছেন ইতিমধ্যেই অনেক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে, ধীরে ধীরে এখানে এই ক্ষেত্রে পরিপূর্ণ শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য লক্ষ্যে আমরা কাজ করছি। অবশ্যই অনুমতি নিতে হবে। টিভি চ্যানেলগুলো যে অনলাইন চালু করেছে সেটার অনুমতি নিতে হবে, কারণ সবার জন্য অবশ্যই অনুমতি নিতে হবে। যে কোনো পত্রিকার অনলাইনগুলোর ব্যাপারে প্রথমে যে একটি প্রজ্ঞাপন হয়েছিল সেটি হচ্ছে যে সমস্ত পত্রিকা আছে, অর্থাৎ ছাড়পত্র পাওয়া মিডিয়াভুক্ত যে সমস্ত পত্রিকা আছে তারা অনলাইন করতে পারবে, এই ধরনের একটি আগে একটি সিদ্ধান্ত ছিল। তবে আমরা মনে করি যে একেবারে শুধুমাত্র এটা আমরা আলোচনা করেছি, সেই ক্ষেত্রেও একটি নিয়ম নীতির মধ্যে থাকা প্রয়োজন আছে। পার্সোনাল ইউটিউব চ্যানেল সেটা করতে পারে। পার্সোনাল ইউটিউব চ্যানেল বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া যে কেউ পার্সোনাল ইউটিউবে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট যেমন করতে পারে, পার্সোনাল ইউটিউব অ্যাকাউন্ট যে কেউ করতে পারে। সেগুলো কেউ যদি বাণিজ্যিক উদ্দেশ্যে করে, এই আমরা কিন্তু ইউটিউব ফেসবুক সহ সবার সাথে আলোচনা করেছি যে তাদের মাধ্যম ব্যবহার করে যে ব্যবসা হচ্ছে বা বিজ্ঞাপন যাচ্ছে সেগুলোতে ভ্যাট আরোপ করার জন্য আমরা ইতিমধ্যে তাদের সাথে কথা বলেছি, আমরা এনবিআরের সাথেও কথা বলেছি। সুতরাং বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ যদি করে সেই ক্ষেত্রে অবশ্যই দেশের নিয়ম আইন অনুযায়ী, ট্যাক্সেশন আইন অনুযায়ী তাদেরকে সেই আইন মেনে করতে হবে। দেখুন, এই যে প্রক্রিয়া, এখানে যে প্রক্রিয়াহীন একটি পরিস্থিতি, অর্থাৎ এখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি, এটি তো কোনো শৃঙ্খলার মধ্যে কখনো ছিল না, এবং এই পরিস্থিতি তৈরি হয়েছে এক দশকের বেশি সময় ধরে। এটি করতে তো কিছুদিন সময় লাগবে, তবে আপনারা দেখেছেন যে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে যেগুলো এক যুগে হয়নি সেগুলো আমরা করতে সক্ষম হয়েছি, এবং এই ক্ষেত্রেও যত দ্রুত সম্ভব, কিন্তু বাস্তবিক অর্থে কিছু সময় অবশ্যই প্রয়োজন আছে, যত দ্রুত সম্ভব আমরা পুরো শৃঙ্খলা আনার জন্য আনার লক্ষ্যে কাজ করছি। না, কেউ আপনার, যেহেতু আমরা নিবন্ধন দেইনি এখনো, তাহলে নিবন্ধন যাদের নাই, যে নিবন্ধন তো কাউকে দেওয়া হয়নি,
সুতরাং এগুলো অনুমতি নিয়ে চালাচ্ছে এটি বলা যাবে না। আর আর কোনো প্রশ্ন? এই প্রশ্ন যে অনলাইনগুলো আপনারা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আপনাদের ইস্যু ফুলফিল করবে না, যে সফটওয়্যার প্যারামিটারস, সেক্ষেত্রে সেখানে যারা কর্মরত আছেন বিভিন্ন পোস্টে বা তাদের সে আপনারা কি ভাবতেছেন? সেটি যারা কর্মরত আছেন, সেটি যারা এই অনুমতি ব্যতিরেকে যারা এই ধরনের অনলাইন চালু করেছে, সুতরাং অনুমতি ছাড়া কোনো কিছু তো করতে পারে না। সেক্ষেত্রে যারা এই তাদেরকে নিয়োগ দিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেখানে কোনো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম নীতি নাই, এবং দেখা যায় যেগুলোর ব্যাপারে প্যারামিটার্স পূর্ণ হবে না, দেখা যাবে যে সেখানে বেশিরভাগই সেখানে তারা নিজেরা চালায়, ব্যবসায়িক উদ্দেশ্যে চালায়, অনেক ক্ষেত্রে ব্ল্যাকমেইল করার জন্য চালায়, মানুষের চরিত্র হনন করার জন্য চালায়, এবং মানুষকে আপনার নানাভাবে ফাঁদে পেলে তাদের কাছ থেকে ফায়দা লুটার জন্য চালায়। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে নিয়োগকৃত কর্মচারী বা কর্মকর্তার সংখ্যা খুবই সামান্য হবে, খুব বেশি হবে না। একটা বিষয় একটু ক্লিয়ার হয়ে, আমি আসলে শুনতে ভুল করছি, সেটি হলো যে টিভি রেডিওর জন্য নতুন করে আবেদন করতে হবে এবং এছাড়া তারা কি অনলাইন চালাতে পারবে না, এরকম কি বিষয়টি? অবশ্যই যে কেউ অনলাইন চালালে তাদেরকে তো অবশ্যই সেটার জন্য আবেদন করতে হবে। যেমন অবশ্যই লাইসেন্স তো টিভি চালানোর জন্য, লাইসেন্স তো অনলাইন চালানোর জন্য নয়। আইপিটিভির জন্য আমরা দরখাস্ত আহ্বান করেছি, তবে এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত পরিপূর্ণভাবে হয়নি। আইপিটিভিকেও রেজিস্ট্রেশনের আওতায় আসতে হবে, রেজিস্ট্রেশন নিতে হবে, কেউ আইপিটিভি চালালে তাকে রেজিস্ট্রেশন অবশ্যই নিতে হবে। আচ্ছা, এখন খালেদার মুক্তির বিষয়